আপুনি চাই আছে বিগ ব্রেকিং। কাজিরঙ্গার হালধিবাড়ীত সংঘটিত হয়েছে একটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। পথৰ দাঁতির গছত প্রচণ্ড খুন্দা সিমেন্ট ভর্তি ট্রাকর এই দুর্ঘটনা থিতাতে মৃত্যু হয় ট্রাকখনের এজন আরোহীর। আহত দুজনক সংকটজনক অবস্থাত হাসপাতালত ভর্তি করা হয়। গুয়াহাটির পৰা যোৰহাট অভিমুখে গৈ আছিল ট্রাকখন। ইফালে কাজিরঙ্গার পথ দুর্ঘটনার পাছতে বিভিন্নজনের মনত সৃষ্টি হয়েছে প্রশ্নর। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানত গতিবেগ নির্ধারিত করার পিছতো কেনেক সংঘটিত হল এই দুর্ঘটনা? গতিবেগ নির্ধারণের কাজিরঙ্গার 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর ঠায়ে ঠায়ে লগা হয়েছিল সেন্সর কেমেরাও। ইতিমধ্যে এই সেন্সর কেমেরাও বিকল হয়ে পড়া বলে জানিপরা হয়েছিল। যান বাহন নমুনা বাহনের বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা গ্রহণ করা হব বলে সকিয়নি দিয়ে অহা হয়েছে, কিন্তু তার পিছতো আইন উলঙ্ঘা করে একাংশ বাহনের দৌরাত্ম্য অব্যাহত আছে। এই তীব্রবেগী ট্রাক দুর্ঘটনায় পতিত হয়েছে নিয়ন্ত্রণ হেরুয়ায় প্রচণ্ড জোরে খুন্দা মারে গছত। থিতাতে নিহত হয় ট্রাকখনের এজন আরোহী। নিহত আরোহীজনের পরিচয় এতিয়াও জানিপরা হওয়া নাই। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে দুজন, আহত দুইজনক হাসপাতালত ভর্তি করা হয়েছে। জায়গাডোখর আপনার হালদিবাড়ি গুহাটির মুখে আহি থাকা অবস্থাত ডাঙর ট্রাক এখনে এক্সিডেন্টের ফলত দুজন থিতাতে এজন থিতাতে মৃত্যু হয় আর দুজন আপনার সংকটজনক অবস্থাত মানে মেডিকেললে প্রেরণ করা হয়েছে। গছত খুন্দা মারার ফলত এক্সিডেন্টও হয় আর গাড়িখনের নাম্বার হয়েছে S01LC0112। কাজিরঙ্গার বন্যজন্তুর সুরক্ষার প্রতি লক্ষ্য রাখি প্রশাসনে বিভিন্ন ধরনের নির্দেশনা জারি করে। যান বাহনের গতিবেগ নির্ধারিত করে দিয়া হয়েছে 40 কিলোমিটারের উপর গতিবেগ বেশিক চলাব নিব। 40 কিলোমিটারতক অধিক গতিবেগত যান বাহন চলালে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হব, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হব, বিভিন্ন সকিয়নি প্রদান করা হয়েছে, জরিমানা বিহার কথা কোয়া হয়েছে। কিন্তু তার পিছতো প্রশাসনক এই নির্দেশনাক উলঙ্ঘা করে একাংশ যান বাহনের দৌরাত্ম্য অব্যাহত আছে। বিভিন্ন সময় দুর্ঘটনায় পতিত হয়ে বহু জীব জন্তুয়ে মৃত্যুক আকুয়ালি লৈছে। আর সেইভাবেই কাজিরঙ্গার মাজেরে যাওয়া 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত যান বাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করবলে সেন্সর কেমেরারও ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেই সেন্সর কেমেরাও ইতিমধ্যে ফুটুকার ফেনত পরিণত হয়ে আছে, বিকল হয়ে আছে সেন্সর কেমেরা। ঠায়ে ঠায়ে সেন্সর কেমেরা সংস্থাপন করা হয়েছিল, কিন্তু সকলো বিকল হয়ে আছে। আর যার সুযোগ গ্রহণ করে এনেদরে পুনের যান বাহনের দৌরাত্ম্য বৃদ্ধি পাইছে, তীব্র বেগত যান বাহন চলাইছে। শেহতীয়াক উরুণিয়া সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বন্য জীব জন্তু সুরক্ষার প্রতি লক্ষ্য রাখি, কিন্তু যান বাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করাত ব্যর্থ হয়েছে, দুর্ঘটনা রোধ করাত ব্যর্থ হয়েছে। কেতিয়াবা এনেদরে দুর্ঘটনায় পতিত হয়েছে তীব্রবেগী বাহন, কেতিয়াবা আকো তীব্রবেগী বাহনের খুন্দাত মৃত্যুমুখত পড়েছে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের জীব জন্তু। যান বাহনের গতিবেগ রোধ করাত প্রায় ব্যর্থ হয়েছে প্রশাসন। বিভিন্ন সময়ত এই বাতরি আমি সম্প্রচার করে আইসো। আর বিশেষ সেন্সর কেমেরার মেরামতি করার ক্ষেত্রতো প্রতিক্রিয়া প্রকাশ করেছিল কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ, কিন্তু এইখানে মুহূর্তলকে সেন্সর কেমেরা বিভিন্ন স্থানত সংযোজন করা হল যদিও এই মুহূর্তলকে কিন্তু যান বাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করাত ব্যর্থ হয়েছে রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ তথা জেলা প্রশাসন। একটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সিমেন্ট ভর্তি এই ট্রাকখন গুয়াহাটির পৰা যোৰহাট অভিমুখে গৈ থকা অবস্থাত দুর্ঘটনায় পতিত হয় 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত। এই দুর্ঘটনার থিতাতে প্রাণ হেরুয়ায় ট্রাকখনের এজন আরোহী। নিহতজনের পরিচয় এতিয়া উদ্ধার হওয়া নাই। আহত হয়েছে দুজন, গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত দুজনক ইতিমধ্যে হাসপাতালত ভর্তি করা হয়েছে। আর এই দুর্ঘটনায় পুনর্বার উন্মোচিত করেছে যে 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত যে নীতি নির্দেশনা আছে যান বাহনের চলাচল ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যানত, সেই নীতি নির্দেশনা যান বাহন সমূহে মানি চলা নাই বা এই নীতি নির্দেশনা কার্যকরী করার ক্ষেত্রে প্রশাসন ব্যর্থ হয়েছে। এই দুর্ঘটনায় সেই কথাই আকো এবার উন্মোচিত করেছে।
আমাৰ সৈতে এই মুহূৰ্তত পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছে কাজিৰঙাৰ পৰা আমাৰ সাংবাদিক বিতুপন বৰা। বিতুপন, এটা ভয়ংকৰ দুৰ্ঘটনা সংঘটিত হ'ল, যি সময়ত দুৰ্ঘটনা ৰোধ কৰিবৰ বাবে বা বন্য জীৱ জন্তুসমূহৰ সুৰক্ষাৰ বাবে যান বাহনৰ গতিবেগ নিৰ্ধাৰিত কৰা হৈছে, কিন্তু তাৰ পিছতো এনেধৰণৰ দুৰ্ঘটনা কেনেদৰে সংঘটিত হ'বলৈ পায় ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ মাজেৰে যোৱা 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত? নিশ্চয় জয়ন্ত, চাওক আচলতে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ যিসমূহ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় দক্ষিণে যে যি 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আছে, সেইসমূহৰ বিভিন্ন স্থানত আচলতে চেন্সৰ কেমেৰা বহুওৱা হৈছিল বন বিভাগৰ দ্বাৰা, কিন্তু আজি যোৱা জানুৱাৰী মাহৰ পৰা আচলতে সেইসমূহ বিকল হৈ থকা দেখিবলৈ পোৱা গৈছে, যাৰ বাবে আমি আচলতে বিভিন্ন সময়ত বাতৰি ইয়াৰ বিষয়ে সম্প্ৰচাৰ কৰি আহিছিলো, কিন্তু তাৰ পাছত আচলতে বিভিন্ন সময়ত দেখা যায় যে বিভিন্ন গাড়ী বাহনসমূহ আচলতে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দ্ৰুত বেগত কাজিৰঙাৰ মাজেদি যোৱা 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথেদি পাৰ হৈ যায়, আৰু সেই গতিৰোধ কৰিব নোৱাৰাৰ বাবে আচলতে বিভিন্ন সময়, আজি কিছুদিন পূৰ্ব সেই একেটা স্থানতে দুৰ্ঘটনাত পতিত হৈ 2 জন লোক নিহত হ'ব লগা হৈছিল, আৰু আজি পুৱাৰ ভাগতো এখন ট্ৰাকে দ্ৰুত বেগত আহি পেলাই এজোপা গছত খুন্দা মৰাৰ ফলত তাৰ 1 জন লোক ইতিমধ্যে মৃত্যু হৈছে, আৰু সেই যিটো স্থান আচলতে হালধিবাৰী এনিমেল কৰিডৰ, যোনটো মূল এনিমেল কৰিডৰ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ, আৰু সেই স্থানতে বিগত প্ৰায় এমাহৰ ভিতৰত আচলতে 2টা দুৰ্ঘটনা সংঘটিত হবলৈ পাইছে, যিহেতু দিনৰ ভাগত আচলতে এনফৰ্চমেণ্টৰ লোকসকল থাকে, কিন্তু আজি পুৱা হোৱাৰ বাবে আচলতে চেন্সৰ কেমেৰা নথকাৰ বাবে সেই গাড়ীখন আহি 2টা বেগত আহিছিল বুলি আমি জানিব পাৰিছো, আৰু ইতিমধ্যে সেই গাড়ীখনৰ 1 জন লোক নিহত হৈছে। জয়ন্ত, হয়, এই মুহূৰ্তত কেনেকুৱা ধৰণৰ উদ্যোগ প্ৰশাসনে গ্ৰহণ কৰিছে? আপুনি জনাইছে যে দুপৰীয়াৰ ভাগত আৰক্ষী থাকে, কিন্তু পুৱাৰ ভাগত এই ঘটনা সংঘটিত হ'ল, কিন্তু এইখিনি মুহূৰ্তত কেনেকুৱা ধৰণৰ তৎপৰতা গ্ৰহণ কৰিছে যাতে যান বাহনৰ গতিবেগ নিয়ন্ত্ৰণ কৰিব পৰা যায়? পুনৰ নীতি নিৰ্দেশনাৰ ক্ষেত্ৰত কেনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা এই মুহূৰ্তত গ্ৰহণ কৰা হৈছে? জয়ন্ত, চাওক আচলতে যদি আমি দেখা যায় যে 10 বজাৰ পৰা সন্ধিয়া 5 বজাৰ পৰ্যন্ত এনফৰ্চমেণ্টৰ যিসকল লোক এনফৰ্চমেণ্টৰ যি ইণ্টাৰচেপ্টৰ বাহন সেই স্থানত বহে, যাৰ বাবে তেওঁলোকে আচলতে গাড়ীসমূহৰ বাহনসমূহৰ গতিবিধি নিৰীক্ষণ কৰিবলৈ সক্ষম হয় বা ৰোধ কৰিবলৈ সক্ষম হয়, কিন্তু নিশা আৰু পুৱাৰ ভাগত যিহেতু এনফৰ্চমেণ্টৰ লোকসকল নাথাকে, আৰু যিহেতু কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত যিসমূহ চেন্সৰ কেমেৰা আছে প্ৰায় 16 কোটি টকা ব্যয় সাপেক্ষে 9টা স্থানত তেওঁলোকে চেন্সৰ কেমেৰা স্থাপন কৰিছিল, সেইসমূহ সম্পূৰ্ণ বিকল হৈ থকাৰ বাবে বৰ্তমান বিভিন্ন স্থানত আচলতে গাড়ীসমূহ দ্ৰুত বেগত পাৰ হয়, আৰু তেওঁলোকে ইতিমধ্যে গম পাইছে যে আগতে ফাইন ভৰে তেওঁলোকে এই ৰাস্তা দি যেতিয়া পাৰ হৈ যায় ফাইন ভৰে, আজিকালি ফাইন নভৰা হ'ল যিহেতু আজি প্ৰায় 6 মাহ হৈ গ'ল, ফাইন নভৰাৰ বাবে তেওঁলোকে গম পাইছে যে এই চেন্সৰ কেমেৰাসমূহ বিকল হৈ আছে, আৰু যাৰ বাবে তেওঁলোকে 2টা বেগত পাৰ হৈ যায়, আৰু বিভিন্ন সময়ত আচলতে দেখিবলৈ পোৱা যায় যে বন্যপ্ৰাণীকো বিভিন্ন বাহনে আচলতে খুন্দিয়াই দুৰ্ঘটনাগ্ৰস্ত কৰে, আৰু ইয়াৰ পূৰ্বে এটা ঘটনা সংঘটিত হৈছিল যে বন্যপ্ৰাণী বাহনে খুন্দিওৱাৰ ফলত সেই স্থানত চেন্সৰ কেমেৰাৰ স্থানতে খুন্দিয়াইছিল, কিন্তু সেই চেন্সৰ কেমেৰা ধৰা পৰা নাছিলে, যাৰ বাবে আচলতে চেন্সৰ কেমেৰাসমূহ ঠিক কৰাৰ বাবে বিভিন্ন সময়ত দাবী উত্থাপন হৈছে বিভিন্ন দল সংগঠনৰ লগতে স্থানীয় লোকৰ পৰা, কিন্তু সেইসমূহ আচলতে গুৰুত্ব দিয়া নাই বুলি ক'ব লাগিব, কাৰণ আজি আমি 2 মাহ আগতে সেই বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিলো যে চেন্সৰ কেমেৰাসমূহ বিকল হৈ আছে, কিন্তু তাৰ পাছতো আজিলৈকে কোনো তৎপৰতা দেখা নাই বন বিভাগৰ তৰফৰ পৰা। জয়ন্ত, নিশ্চয় 16 কোটি টকা ব্যয় সাপেক্ষে 9টা স্থানত চেন্সৰ কেমেৰা স্থাপন কৰা হৈছিল, কিন্তু সকলো এতিয়া ফুটুকাৰ ফেনত পৰিণত হৈছে, যাৰ সুযোগ গ্ৰহণ কৰি এনেদৰে যান বাহনৰ দুৰাত্ম বৃদ্ধি পাইছে ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ মাজেৰে যোৱা 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত। বিতুপন, ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, আৰু চেন্সৰ কেমেৰাসমূহ মেৰামতি কৰাৰ ক্ষেত্ৰত কিন্তু কোনো ধৰণৰ নামেই লোৱা নাই ৰাষ্ট্ৰীয় উদ্যান কৰ্তৃপক্ষই বা প্ৰশাসনে। সময় হৈছে আন এটি চমু বাণিজ্যিক বিৰতি। কেৱল ষ্ট্ৰং নহয়, মাইথন ষ্ট্ৰং, মাইথন ষ্টীল নিৰ্মাণৰ মানদণ্ড।